ইতালির প্রাচীন শহর পম্পেয়ের ছায়ের স্তূপ থেকে 2000 বছরের পুরনো ফাস্টফুডের দোকান আবিষ্কার করা হয়েছে। এই দোকান থেকে প্রাচীন রোমানদের খাদ্যাভ্যাস সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেছে। এএফপির এক খবরে জানা যায়, দোকানের স্ন্যাক্সের কাউন্টারটি পলিক্রোম নকশা অর্থাৎ বিভিন্ন রঙের ইট দিয়ে সাজানো নকশায় সজ্জিত। আগ্নেয়গিরির ছাইয়ে ঢাকা ছিল এ দোকান। গত বছর প্রত্নতাত্ত্বিকরা এর আংশিক খুঁড়ে বের করেন। প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন নিদর্শন বের করে আনতে খনন কাজ এখনও চালিয়ে যাচ্ছেন। ৭৯ খ্রিস্টাব্দে ভিসুভিয়াস পর্বতের আগ্নেয়গিরির উত্তপ্ত লাভার নিচে চাপা পড়ে পম্পেই নগরী। এতে 2000 থেকে 15,000 মানুষ মারা যায়। প্রত্নতাত্ত্বিকরা ওই এলাকায় আবিষ্কার কাজ চালিয়েই যাচ্ছেন। ফাস্টফুডের ওই দোকানগুলোকে বলা হতো থার্মোপোলিয়াম। পম্পেই নগরের ওয়েডিং স্ট্রিট ও অ্যালে অব ব্যালকনিজের নামে দুই এলাকার মাঝামাঝি জায়গায় ছিল এই খাবারের দোকানের অবস্থান। প্রত্নতাত্ত্বিকদের দল ফাস্টফুডের ওই দোকানে হাঁস, শুকর, ছাগলের হাড়ের টুকরো খুঁজে পেয়েছেন। মাটির পাত্রে পেয়েছেন মাছ ও শামুক। এগুলোর মধ্যে কিছু উপাদান রোমান যুগের খাবার পেলার মতো একসঙ্গে রান্না করা হয়েছিল। একটি জারের তলায় গুঁড়ো করে রাখা মটরশুঁটি পাওয়া গেছে। ওয়াইনের স্বাদ বাড়াতে এগুলো ব্যবহৃত হতো। পম্পেইয়ের প্রত্নতাত্ত্বিক পার্কের মহাপরিচালক মাসিমো ওসানা রোমের ANS এ সংবাদ সংস্থাকে জানান, দোকানটি খুব তড়িগড়ি করে বন্ধ করা হয়েছিল। সম্ভবত অগ্ন্যুৎপাতের প্রথম দিকে এটি বন্ধ করা হয়। ফাস্টফুডের দোকানটির কাছে একটি ঝর্ণা পাওয়া গেছে। এছাড়া 50 বছরের এক ব্যক্তির দেহাবশেষ এবং শিশুর বিছানাও পাওয়া গেছে। ওসানা ANS সংবাদকে আরো জানান, সম্ভবত দোকানের পেছনে বয়স্ক কোনো ব্যক্তি বসবাস করতেন। প্রত্নতাত্ত্বিকরা বুনো হাঁস, পোষা মোরগের প্রতিকৃতি আবিষ্কার করেছেন। ধারণা করা হয় ওয়াইন বা গরম পানীয়ের সঙ্গে এগুলো মাংস দিয়ে তৈরি খাবার পরিবেশন করা হতো তখন। পম্পেই ইতালির দ্বিতীয় পর্যটন এলাকা। গত বছর 40 লাখ পর্যটক সেখানে যান। এটি রোমান সাম্রাজ্যের অন্যতম ধনী এলাকা ছিল। অগ্ন্যুৎপাতের ছাইয়ের স্তূপের নিচে চাপা পড়ে অনেক ভবন ও জিনিস। নিউজ ডেস্ক, প্যারিস, বাংলা টিভি।